আজকের আয়োজনে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ফ্রেশ মটরশুঁটি আর 1 আঁটি ধনে পাতা ফ্রেশ। আমি এটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 টুকরো আদা আর 2 টো কাঁচা লঙ্কা। এইগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করব, পুরোটা পেস্ট করব না, আদা ভাঙা করে করব। আমি এইভাবে করে ধনে পাতা আর মটরটা পেস্ট করে একই থালায় রেখে দিয়েছি। এবার আমি চলে যাবো রান্নায়। গ্যাস ধরে দিয়েছি, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি, এর সঙ্গে দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে দেবো 1 চিমটি হিং ফোড়ন। এরপর এতে দিয়ে দেবো আমি 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর একটু আমি ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে দেবো। এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চিমটি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ। এবার দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, যতক্ষণ সুন্দর একটা গন্ধ না বেরোয়, মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা মটরশুঁটি আর ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলবো। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দেবো। ওদিকে পুরটা ঠান্ডা হতে হতে আমি এদিকে ময়দাটা মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেবো ময়দায় নুন, ভালো করে মাখাবো ময়দাটা। এরপর দিয়ে দেবো আমি সাদা তেল, তেলটা একটু বেশি দেব। এবার আমি ময়দাটাকে ভালো করে ময়াম দেব। ময়দাটাকে আমি এরমভাবে ঘষে ঘষে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। কি করে বুঝলাম, ময়দা যখন এরম মুট করলে ভাঙবে না, তখনই মনে বুঝতে পারবেন যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর ময়াম হয়ে গেছে। এবার আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো, এতে কচুরিটা খুব সফট হবে। জলটা আমি একবারে দেবো না, বেশি জল পড়ে গেলে অসুবিধা হবে, আমি অল্প অল্প করে দেবো। এটা দিয়ে আমি সুন্দর একটা দই তৈরি করবো। ময়দাটা আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে ময়দাটা মেখেছি, খুব সফট হয়েছে। এবার আমি ছোটো ছোটো করে লেচি তৈরি করব, এইরকম সাইজের লেচি তৈরি করব। এইরকম করে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। আমি এভাবে করে লেচিগুলো তৈরি করে নিয়েছি, আমি 4টে ভেজে দেখাবো। আর পুরগুলো আমি এভাবে করে ছোট ছোট গোল তৈরি করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে করে একটা বাটির মতো তৈরি করব। দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করছি, আমার দিক দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এইভাবে করে বাটিটা তৈরি করে আমি পুরটা ভেতরে দিয়ে দেবো। ভেতরে দিয়ে আমি 2 দিকে এভাবে করে মুড়ে দেব। মুড়ে এটা ঘুরিয়ে দেবো, ঘুরি এভাবে বন্ধ করে দেবো। সবগুলোকে আমি এইভাবে তৈরি করব। এবার আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে করে, জোরে প্রেসার দেব না, আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে আমি কচুরি আকারে বেলে নেব। খুব বড়ও করব না, আবার খুব ছোটও করব না, কিন্তু জোরে প্রেসার দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো বেলে নেব। আমি বেলে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেছে, খুব গরমে আমি ছাড়বো না,
তাহলে পুড়ে উঠবে। আমি এবার আস্তে আস্তে করে কচুরিগুলো ছাড়বো। আমি এইভাবে করে খুব কড়াও করব না ও হালকাও করব না, এইভাবে করে লাল লাল করে সবগুলোকে ভেজে নেব। সানডে সকালে আলুর দমের সঙ্গে গরম গরম কড়াইশুঁটির কচুরি একদম জমে যাবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিই, যেমন মুচমুচে তেমনি নরম, ভেতরে একদম খাস্তা, এই দেখতেই পাচ্ছেন। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।